মাসুদ বিন ভাই, মাসুদ বিন একে। মাসুদ ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম সোহাগ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই আপনার মনে হয় স্পিকারে সাউন্ড দেওয়ার জন্য ইকো হচ্ছে, কথা রিপিট হচ্ছে। আমি বন্ধ করে দিচ্ছি। যে আমার মনে হয় এখন আপনি আমার কথাটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা, প্রথমত বলে রাখি আমি আসলে আপনার খুবই বড় একজন ফ্যান। মানে আচ্ছা, যখনই টেক রিলেটেড কোনো একটা প্রবলেম পাইছি, যা সার্চ করছি যে প্রবলেমটা লিখছি, এরপর লিখছি যে হচ্ছে সোহাগ 360 অথবা সোহাগ 360 চলে আসছে, সমাধানটা নিয়ে নিছি। এটা ছিল হচ্ছে খুবই আমাদের জন্য, যারা আসলে টেক রিলেটেড কোনো একটা প্রবলেমে পড়ছে তারা সবাই জেনে যে আসলে সলিউশনটা বেশিরভাগ আপনার থেকে আসে, যেহেতু আপনি বাংলাদেশে খুবই ভালো এক্সপ্লেন করতে পারেন। তো আমার আসলে ভিডিও নিয়ে কাজ করা শুরু হয়েছে 2016 থেকে। তখন যে ল্যাপটপ ছিল খুবই নর্মাল একটা ল্যাপটপ ছিল। আমি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বলতেছি, জাস্ট হতে 1 মিনিটের মধ্যে আমার শেষ হয়ে যাবে ফুল কথাটা। তো এরপর হচ্ছে শুরু করার পরে কয়েকদিন পরে এটা বন্ধ হয়ে যায় আমার। আমি গেছিলাম হচ্ছে মূলত আমার ওয়েব পেজ ডিজাইন করার জন্য একটা কোর্স করতেছিলাম। ওখানে আমাকে গ্রাফিক্স এর একটা ক্লাস দেখাচ্ছে, ওই গ্রাফিক্স এর ক্লাস করতে গিয়ে আমি গ্রাফিক্স ডিজাইনের প্রতি আমি আসক্ত হয়ে যাই। গ্রাফিক্স ডিজাইনের মধ্যে যখন আমি একটা ভিডিও ক্লাস পাই, সেখানে মধ্যে আমি ভিডিওর প্রতি এত এডিক্টেড হয়ে যাই, আমার সবকিছু বাদ, এবার আমি ভিডিও নিয়ে শুরু করি। দেন আমি প্রিমিয়ার প্রো আমি অনেক আগে থেকে ইউজ করি। প্রিমিয়ার প্রোতে মোটামুটি বলা যায় আমি মোটামুটি বেসিক একদম ক্লিয়ার, এবং হচ্ছে প্রায় 80% আমার ক্লিয়ার, 80 না সরি 80 বলবো না, প্রায় 60% আমার ক্লিয়ার, বাট 40% আমার একটু মানে ডেভেলপ যেগুলো আপডেটেড এগুলোতে একটু সমস্যা আছে। আর তাছাড়া এখন আমি আমার চাইনাতে আমার পড়ালেখা ছিল, তো চাইনাতে পড়ালেখা ছিল হচ্ছে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের উপরে, বাট ওটা আমার মেইন ইয়ে ছিল না, ফোকাস ছিল না, আমি জাস্ট ওটা সাবজেক্ট হিসেবে নিয়েছিলাম। তো আমার মেইন ফোকাস ছিল আমি যখন ডিপ্লোমাটা ওখান থেকে কমপ্লিট করবো, এরপর আমি বিএসসি করবো হচ্ছে আমার ফিল্ম ডিজাইনের উপরে, যেহেতু চেন্নাইতে ওটার অপরচুনিটি ছিল, খোঁজখবর নিয়েছিলাম, বাট করোনার কারণে আমি যখন দেশে আসছি আর যাওয়া হয়নি, যেতে পারিনি, এটা হচ্ছে আমার মেইন প্রবলেম। তো আমি আটকে যাই দেশে, বাট আমার এই সমস্যাগুলা রয়ে গেছে যে আমি ক্লিয়ার করতে পারিনি। আসলে আমার প্রিমিয়ার প্রোটা আসলে আমার কমপ্লিট করা হয়নি, এগুলোর জন্য আসলে আপনার এখানে আসা। জি জি, আর হচ্ছে আমি কয়েকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যেমন শর্ট ভিডিওর উপরে এখন অনেক বেশি ফোকাস দেওয়া হচ্ছে, এখন কি আমাদের মানে লং ভিডিও থেকে শর্ট ভিডিওর প্রতি কি বেশি ফোকাস দেওয়া উচিত কোন একটা ব্র্যান্ডিং কে ইয়ে করার জন্য? আমার মনে হয় দুটোকে সমান গুরুত্ব দেওয়া উচিত, একটাকে কম রেখে আরেকটাকে বেশি দেওয়া উচিত না, কারণ শর্ট ভিডিওরও কিছু লিমিটেশন আছে, কিছু সমস্যা আছে, সো দুটোকে সমান গুরুত্ব দিলে বেটার। আচ্ছা আচ্ছা ক্লিয়ার হলাম। এটা আসলে অনেকদিন ধরে আসলে প্রবলেমটা আমার মধ্যে ছিল, যে কারণ কয়েকদিন ধরে শর্ট ভিডিওর উপরে মানুষ এত বেশি ভিডিও বানাচ্ছে যে ভিডিও কথা ভুলে যাচ্ছে। আর দেখা যায় আপনিও কয়েকদিন একটা ভিডিও বানাচ্ছেন যে শর্ট ভিডিওতে ঢুকলে টাইম কখন যে চলে যায়, কতক্ষণ পরে ঘন্টা চলে যাচ্ছে, তো এটা আসলে অনেক অ্যাট্রাকটিভ একটা জিনিস, বাট এখানে মধ্যে অল্প অনেক কিছু দেখানো হয়, এটাতে আসলে একটু হিউজ এরকম দেখছিলাম। বাট বাংলাদেশে ভাই একটা জিনিস দেখুন, সেটা হচ্ছে ভিডিওর উপরে কাজ করে কোনো স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না, মানে হচ্ছে এটাকে খুব একটা আমল দেওয়া হয় না, মনে যেন আসছে কাজ করছে আর কি, এটা একদম নর্মাল একটা বিষয় হিসেবে নিচ্ছে তারা, আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এটা যে আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা আসলে তারা কল্পনাই করে না বা ভাব, এটা নিয়ে আসলে একটু মাঝে মধ্যে ইয়ে থাকে। বাট আমার একটা মেইন টার্গেট হচ্ছে আমি জার্মান চলে যাবো হয়তো, তো ওখানে আমি ফিল্ম ডিজাইনের উপরে ফিল্ম এবং হচ্ছে ভিডিও এগুলোর উপরে সাবজেক্ট নিয়ে আমি পড়বো, তো এই কোর্সটাকে আমাকে আসলে অতটুকু হেল্প করবে কিনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ হেল্প করবে, আপনার যত ধরনের সমস্যা থাকবে ভিডিও রিলেটেড সবকিছু আমরা কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। এটা কি আমাদের কোর্সটা শেষ হলে কি আমাদের সেবাগুলো বন্ধ হয়ে যাবে? না না না, আমার সাপোর্ট ওপেন থাকবে লাইফ টাইম। যাক, আপনার সাথে আসলে আমার সরাসরি কথা বলতেছে আমার মনেই হচ্ছে না যে আসলে কিভাবে কি হয়ে গেল, কারণ যতদিন ধরে যাকে এতদিন ধরে মনে করেন দেখে আসতেছি, আপনারা হচ্ছে মনে করেন আমাদের কাছে হচ্ছে প্রধানমন্ত্রীর মতো। আরে না না, প্রধানমন্ত্রী ভাই আপনারা মানে কয়েকজন যারা আছেন, যেমন আপনারা আসলে সবকিছু সলিউশন দেন, প্রধানমন্ত্রী হচ্ছে সবকিছু সলিউশন দেয় না, তারা সলিউশন অনেক কিছু হিবি জিবি করে ফেলে, বাট আপনাদের থেকে একটা সলিউশনটা পাই আমাদের একটা আস্থা জায়গা আর কি। তো আর বাকিটা হচ্ছে যে যা শিখা তো শিখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আমার কম্পিউটার নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাই আপনাকে, একটু জিজ্ঞেস করার জন্য, যদি আমার ফুল ধারণা এই সম্বন্ধে নেই, সেটা হচ্ছে আমার কম্পিউটারের এটা হচ্ছে ইন্টেল Core i7, তারপর হচ্ছে CPU-টা হচ্ছে 100 1080875H। সো এটা আসলে আপনি আমাকে একটু স্ক্রিনশট দিয়েন, তাহলে আমার মনে হয় আমার বুঝতে বেটার হবে যে আপনার পিসির স্পেকটা। আর আমার র‍্যামটা হচ্ছে 32 GB মানে 32 GB। হ্যাঁ আপনারটা ভালোই পাওয়ারফুল পিসি, সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটা আর এটা হচ্ছে 1 TB SSD লাগানো আছে আমার এখানে, বাট এটা ল্যাপটপ, অসুবিধা হবে কিনা?
না না কোনো অসুবিধা হবে না ভাই। যাক ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন, ওকে ভাই, আর থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলতে পেরে ইনশাল্লাহ কথা ভালো হবে। লাগতেছে। ঠিক আছে ভাই, আল্লাহ ওকে, হাফেজ, আসসালামু আল্লাহ হাফেজ। আলাইকুম।